আমি আসছি বরিশাল থেকে কবে আসছেন আসি কালকে কালকে রওনা দিছি 12টার সময় আসতে আসতে 6টা বাজে গেছে সিনেমা দেখছেন সিনেমা দেখছি 12টায় 3টার শো 3টার শো দেখো কেমন লাগছে সাকিব খানের খনিশিকদারের পর এই প্রথম আমার ছবি দেখে আমি কান্না করে গিয়েছি আধা ঘন্টা পরে পড়া ছিল আমি ইসবি হলে ভিতর সিনেমা হলে ভিতর এক ভাই আমার ধরে আমার উঠে গেছে হ্যাঁ তাই আমার ধরে এক ভাই ধরে গেছে লাস্টে মানে কি সিনেমা আছে যে আপনি আধা ঘন্টা কান্না দেন কি আছে ভাই এটা ভিতর বাস্তব কাহিনী একটা একটা ভালোবাসার লাগে যে কি করতে পারে একজন মানুষ পাগল হইও যে একজন মানুষ পাগল তারপর হে কয় আমি পাগল না মানে এরকম সময় আবেগের কথা তার আবেগের কথা এই সমস্ত আবেগ দেখলে পর আর আবেগ ধরে রাখতে পারি না প্রথম এক ঘন্টা তো আমরা মজা করছি মাস্তি করছি পরের এক ঘন্টা বিরতির পরে শুরু হয়েছে ইমোশন এমন ভাবে ঢুকে হয়েছে আমি ইমোশন ধরে রাখতে পারিনি ধরে রাখতে পারবো না আমি আসছি বরিশাল থেকে ওখানে মুক্তি পাইছে অবশ্য সিনেমা হলে চলতে আছে কিন্তু আমি ঢাকা আছি মানে 5টা সিনেমা হল থাকে 5টা সিনেমা হলে যাবো নতুন 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 সিনেমা হলে গেলে অন্যরকম একটা ভালো লাগে এক সিনেমা হলে দেখলে ততটা ভালো লাগে না আমি আজকে একবার দেখছি এখন দেখতে চাইছিলাম আমার আমার মন মাঝ ভালো না দেখে আমি আমার শরীর নর্মাল হয়ে গেছে খালি ওই ছবি দেখতে পরে আবেগে আমি নর্মাল হয়ে গেছি একটা ছবি করুম মস্তি করুম লাস্টে বাইরে কিছু করতে পারিনি ওই আমার আবেগের জ্বালায় আচ্ছা আপনি মানে লাস্টে কি আবেগ ছিল যাতে কান্না করেন কোন সিকুয়েন্সে কান্না করছেন কান্না করছি সাকিব খান আর সাকিব খানের যে নায়িকা এদিকে পাল তার যে কথাগুলো কইতেছে যা হয়েছে সাকিব খান চলে আসার পর সেই কথা কিন্তু শুনছি পরেই আমি পাগল হয়ে গেছি ধরো কান্নায় কান্নায় দর্গিয়ে রাখতে পারি আবেগ আবেগ লগ লগ পছন্দ দাঁড়াই গেলো আর লাস্টে আত্মা সারিয়ে দিল আর কান্না চোখতে জল ট্যাপটা ভাই পড়তে আছে পড়তে আছে সেটা হয়েছে পরে কথা সেটা সেটা আনতে কথা আছে এখানে সাকিব খান শাখা খাইছে শাখা খাইছে শাখা খাওয়া বলে না এটা ধরো এটা মরে গেছে নাই কেটা অন্য অন্য ছবি দেখ সাকিব খানের ছবি যদি 10 বার দেখি তারপর যদি সময় পাই যদি বলে ভালো হয়েছে তারপর যদি সময় পাই তারপর দেখবো অন্য কোনো ছবি কমপক্ষে 10 বার তো দেখবোই ভাই সাকিব খানের ছবি যদি ভালো নয় হ্যারপর তো 7 বার গেছে লিডার দেখছি লিডার দেখছি লিডার যদি আমি 6 দিই এই ছবি দিলাম 10 দিয়ে 20 সাকিব খান এই লুকটা আনতে 10 লাখ টাকা বেরোজ খরচ হয়েছে হিমেল সব বলছে তানভীর তারকের ইন্টারভিউতে যাইয়া সাক্ষাৎকার দিয়ে মানে বাংলাদেশে তো আরো নায়ক আছে তাদের ছবি ভাই একটা জিনিস বলছেন এই ছবিটা যদি অন্য বয়সে করতো মানে 100 জনে বা 1000 জনে দেখতো এই ছবিটা লাইক করছে কত হ্যাঁ ধারণার ভাই যে কজন শাকিব খানের ধরো অনেক অভিনেতারা ভালো থাকে না কথা কথা তারাও শেয়ার করছে অনেক মাসে বলছে শাকিব খানের ছবি দেয়নি তারাও শেয়ার করছে এইটা হচ্ছে ক্রেডিট এটা হচ্ছে ক্রেডিট শাকিব খানের সাকিব খানের কাছে পাইলে কি যে পারবো সেটা এখন এখন বলা যাবে না ভাষায় ভাষায় বলা যাবে না সাকিব খানে পাইলে কি করা যায় সাকিব খানে পাইনি এখানে স্যার অভিনয় দেখে আমি এরকম আবেগ গেছি সাকিব খানে পাইলে কি হইতো আমি বলতে পারি না বুঝেই বলতে পারি না ভাই এটা কোনো কথা সাকিব খানে দেখতে চায় না এমন কোনো লোক আছে যে ঘৃণে করে সে সাকিব খানে দেখতে চায় ভাই মানে আপনি ঢাকায় এই যে থাকা খাওয়া এত মানে আমার মনে হয় আপনি একমাত্র ব্যক্তি এত বড় বক্তব্য আর বাংলাদেশে নাই এই যে খাওয়া খাওয়া থাকা আপনি কীভাবে খরচ করছেন কীভাবে ভাই আমার আমার চেয়ে সবাই সাকিব খান যারা সবাই আমার হ্যাঁ আপনি হ্যাঁ বলেন বলছি সাকিব খান যারা আমি তোর প্রকাশ করি অনেক বেশি প্রকাশ করে না তার চেয়েও ভালোবাসে সাকিব খানকে এটা তো আমি বুঝি নেট দুনিয়া ঢুকে যা ঢুকি আমি এটা আমি প্রকাশ করে দেখি অনেক বেশি বলছে সাকিব খান আমি সেরা তার চেয়ে যে কতগুলো সেরা আছে সেটা ভাষায় বলতে পারবো না সাকিব খানের মতন মেগাস্টার সুপারস্টারের কথা মেগাস্টার আর জন্মেই না বাংলাদেশের মাটিতে সাকিব খান যেন সবাই নায়ক হইতে পারে অভিনেতা নায়ক কয়জন হইতে পারে এটা সাকিব খানের দ্বারাই সম্ভব সাকিব খান যারা কোনো কোনো প্রিয়তমা গেছে এইতে ছিল লিডার একই প্রিয়তমা শুধু প্রিয়তমা আছি তোমারই অপেক্ষায়
দর্শক বলবো যারা সাকিবিয়ান তারা তো অলরেডি দেখা শুরু হয়ে গেছে, যারা সাকিবিয়ান না তারা আইয়ে দেখবেন অভিনয় কার কথা, অভিনয় কি প্রকার, সবসময় নাটক করলে কাজ হইবে না। এই যে সিনেমা অনেক মাসে ইংলিশের দেখাই হয়েছে, ভাই দেখি কি দেখাতে চাই। এই যে দর্শক, এই দর্শকগুলো দেখেন, এই যে যদি কোনো নায়কের দেখাই তার বাংলাদেশে মাঠে হাইদস্তি হাইজমাকুম সাকিব খানের জনপ্রিয়তা সারাই গেছে। এই যে দর্শক, সিনেপ্যাক্সের 300 লোক হয়, 300 সাকিব খানের শত সোল্ড আউট, সোল্ড আউট দেখেই আমরা আইছি এই জায়গা মধুমিত সিনেমা হলে দেখতে, সোল্ড আউট হয়েছে দেখে। কালকে আজকে দুদিনে সোল্ড আউট, কোনো টিকিট নেই স্টার সিনেপ্যাক্সে। বাংলাদেশে আর বাংলাদেশে জন্ম নেবে না, এটা এটা বাস্তবতা, এটা সত্যি, এটা সত্যি, এটা সত্যি। 100 বছরে সাকিব খান আসবে না, 6 ফুট লম্বা যেরকম চেহারা, খালি একটা চেহারা দেয় হেইতেই তোর মানুষ পাগল হয়েছে, হেইতে 2 লাখ ভিউ হয়, 2 লাখ। আর যদি কোনো কথা একটা কথা আছে হেইতে 5 মিলিয়ন ভিউ, খালি একটু কথা আছে 1 মিনিট 30 সেকেন্ড না সামথিং হয়ে যায় হোক, তাতেই 4 মিলিয়নের উপরে ভিউ হয়েছে। আর যদি কোনো কথা একটা সাক্ষাৎকার দেয় তার কী হবে আমি বলতে পারি না, অনেক বেশি সাক্ষাৎকার দেয়, ইন্টারভিউ দেয়, টিভি থয় না একটা ওদের বাংলাদেশে, 8 হলে মুক্তি পায়, 17 হলে, 12 হলে, এত সংবাদ সম্মেলন করে সাকিব খান কোনো টিজার টেইলার কিছু দেনে তাতে 107 হল, 107, আর সবাই মিলে পাইছে 59 হল, আর সাইড সবাই মিলেই পাইছে 59 হল। এটা হচ্ছে সাকিবিয়ানদের পাওয়ার, সুপারস্টার সাকিব খান। সাকিবিয়ানদের পাওয়ার নাকি সাকিব খানের পাওয়ার? সাকিবিয়ানের পাওয়ার না হলে সাকিব খানের পাওয়ার এখন ভাই, সাকিব খানের, সাকিবিয়ানের পাওয়ার আছে দেখি, সাকিবিয়ান সাকিব খানও 1200 ভাই, হে ইন্টারভিউ দেয় না, কত কিছু সাক্ষাৎকার দেয় না, কত কিছু ইন্ডিয়ার অনেক মাসে ইন্ডিয়ার এদিকে পাল্রে, আমি ধরো ফলো করি, আমি ধরো 3 বছর থেকে ফলো করি, মা বোন যেহালে আছে সিরিয়াল দেখে, আমি 3 বছর থেকে খেয়াল করি, নাচে গানে অভিনয় সব কিছু তো অনেক ভালো, গানটা ভাইরাল হয়েছে যে অনেক অনেক ভালো, বাংলাদেশের লোকে যে সাকিব খানের লোকে যে অভিনয় করছে, প্রথম নায়িকা হিসেবে নাটক তো করছে ঠিক আছে, তারপর প্রথম ছবি হিসেবে অনেক ভালো করছে, যথেষ্ট ভালো করছে। সালমান শাহরুখ অনেক মাসে বলছে সালমান খানের লুক করছে, এই ভাই একটা চুল বড় হইলে কি সালমান খানের লুক বড়ই হয়, আমার দল আমি দিবেই না, পাবলিক জনগণ।